দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জামায়াতের সারা দেশে এক অকল্পনীয় দুঃশাসন চলছে বললেন নানক জানাব বাংলাদেশের পরিস্থিতি দেখে মা বিচলিত ও হতাশ বললেন জয় জানাব মেজর সিনহা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য প্রকাশে এতক্ষণ শুনছিলেন সংবাদ শোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জামায়াতের জামায়াত ইসলামী নায়বে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন দেশে সংস্কারে যতটুকু সময় দরকার ততটুকু সময় অবশ্যই দেওয়া হবে কিন্তু অনির্দিষ্ট সময় পর্যন্ত এটা চলতে পারে না অতীতে দেখা গেছে সময় লম্বা করতে করতে কেউ ক্ষমতায় থেকে দল গঠন করেছে অথবা সামরিক শাসন জারি করেছে আমরা চাই প্রয়োজনীয় সংস্কার শেষে একটি নির্বাচনের ব্যবস্থা করবে আজ থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করবে অন্তর্বর্তী সরকার সেই জন্য ধন্যবাদ জানাই একই সঙ্গে জাতিকে আশ্বস্ত করতে দ্রুতই রোডম্যাপ ঘোষণা করার দাবি জানান তিনি আওয়ামী লীগের সমালোচনা করে নায়বে আমির বলেন যারা বিভিন্ন অপরাধের সাথে জড়িত অন্যায় করবে জুলুম করবে খুন করবে গুম করবে আয়না ঘরে নিয়ে অত্যাচার করবে চুরি করবে ডাকাতি করবে এমন অপরাধের বিচার না হওয়া ছাড়া তাদের পুনর্বাসনের সুযোগ নেই প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন আওয়ামী আসতে পারে কিন্তু তাদের বিচার হবে তারপরে বিচার হওয়ার আগেই কোনো কাজ তাদের সুযোগ দেওয়া হবে না এজন্য সব অপরাধের বিচার চাই অতীতের নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক মুজিবুর রহমান বলেন কথিত সরকার নির্বাচনকে নির্বাসনে নিয়ে গেছে দিনের নির্বাচন রাতের বেলায় করেছে ভোট ছাড়াই একশো আসন ঘোষণা করেছে দেশে নির্বাচন ব্যবস্থাকে তারা শুধু নির্বাচনে দিয়েছে তাই নয় গণতান্ত্রিক ব্যবস্থাকে দাফন পর্যন্ত করেছে প্রশাসনের বদলি প্রক্রিয়া নিয়ে জামায়াত নেতা বলেন পচা মানুষকে এক স্থান থেকে আরেক স্থানে নিলে তারা দুর্গন্ধই ছড়াবে তাই তাদের পুনর্বাসনের সুযোগ নেই অপরাধীদের চাকরিচ্যুত করে যারা নিরাপরাধ তাদের বেছে নিয়ে আসতে হবে প্রয়োজনে পুলিশের র্যাব ও প্রশাসনের লোক নিতে হবে অপরাধীদের পুনর্বাসন করে প্রকৃত অর্থে সংস্কার হবে না সারা দেশে এক অকল্পনীয় দুঃশাসন চলছে বললেন নানক আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবি নানক বলেছেন সারা দেশে এক অকল্পনীয় দুঃশাসন চলছে দেশের বিভিন্ন স্থানে চলছে চাঁদাবাজির মহা উৎসব দেশের প্রায় প্রতিটি উপজেলায় আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর তাদের মিত্রদের অত্যাচার ও নির্যাতনের পাশাপাশি এখন নতুন করে যুক্ত হয়েছে মিথ্যা মামলায় গ্রেফতার পনেরো বছরের কিশোর থেকে নব্বই বছরের বৃদ্ধ গ্রেফতার থেকে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী রেহাই পাচ্ছে না বিবৃতিতে নানক বলেন আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে দেশের বিভিন্ন স্থানে যুবলীগ ছাত্রলীগের নেতাকর্মীদের গলা কেটে হত্যা করা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীদের খুন বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের লুটপাট এবং অগ্নিসংযোগ করছে বিএনপি ও এর মিত্ররা বাংলাদেশের বিভিন্ন এলাকায় একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে কিন্তু অপরাধীদের বিরুদ্ধে কোনো মামলা কিংবা গ্রেফতার করা হচ্ছে না আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি তিনি বলেন ডক্টর ইউনস অবৈধভাবে ক্ষমতা দখল করে হত্যা অগ্নিসংযোগ ও লুটপাট শুরু করেছে সাধারণ মানুষের জীবনের শান্তি ও স্বস্তি কেড়ে নিয়েছে নিত্য প্রয়োজনীয় আকাশ ছোঁয়া সেদিকে নজর না দিয়ে আমলিক লীগ নিধনে নেমেছে অবৈধ সরকার এছাড়া আসন্ন দুর্গাপূজার মূর্তি ভাঙচুর করে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিচ্ছে থানা লুটপাটকারী ও অবৈধ অস্ত্রধারীদের ধরা হচ্ছে না গ্রেফতারও করা হচ্ছে না এই জঙ্গি সন্ত্রাসী খুনিদের অবাধে সাধারণ মানুষ ও আওয়ামী লীগ নেতা খুন করতে একরকম সুযোগ করে দেওয়া হচ্ছে আওয়ামী লীগের নেতা বলেন এই আমি সব নৃশংস ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এই জঘন্য অপরাধীদের যারা মদত দিচ্ছে তাদের বিচার একদিন বাংলার মাটিতে হবেই বাংলাদেশের পরিস্থিতি দেখে মা বিচলিত ও হতাশ বললেন জয় ছাত্র জনতার তুমুল বিক্ষোভের মুখে গত পাঁচই প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে সামরিক করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এখন পর্যন্ত তিনি অবস্থান করছেন চুক্তের পর একবার বিবৃতি দিয়েছিলেন শেখ হাসিনা তবে সম্প্রতি দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশ নেবে আওয়ামী লীগ ছাড়া দেশে কোন নির্বাচন সম্ভব নয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে আগামী নির্বাচনে অংশ নেবেন কিনা তা নিয়ে প্রভাবশালী মার্কিন সাময়িকী টাইমস ম্যাগাজিনে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় তিনি বলেছেন তার নির্বাচনে অংশগ্রহণ নিয়ে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি নির্বাচনে নিজের অংশগ্রহণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন জয় তিনি বলেন আমার কখনোই রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষা ছিল না কিন্তু বর্তমান পরিস্থিতি কে জানে আমি এখনো কোনো সিদ্ধান্ত নেই বাংলাদেশের বর্তমান পরিস্থিতি দেখে মা বেশ বিচলিত এবং হতাশ বলে জানিয়েছেন জয় তিনি বলেন গত পনেরো বছরে তার সব কঠোর পরিশ্রম অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে সজীব জয় বলেন কোটা আন্দোলনে আমরা সবাই অবাক হয়েছি আমি নিজেও চেয়েছিলাম কোটা সংস্কার হোক আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে বলেছিলাম তিরিশ শতাংশ কোটা অনেক বেশি তা কমিয়ে পাঁচ শতাংশ করা উচিত তখন কেউ কেউ চিৎকার করে বললো আমরা নাতি নাতনি তখন আমি আমি মজা করে কারণেই শতাংশ ছেড়ে দিয়েছি সরকার প্রসঙ্গে তিনি বলেন যদি তারা এক বছর বা আঠারো মাস দেশ চালাতে চায় তাহলে আমি বলবো এটা সঠিক সিদ্ধান্ত অনেক মহল থেকে আওয়াম নিষিদ্ধের দাবি উঠেছে এই প্রসঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ছেলে বলেন বাংলাদেশের সবচেয়ে পুরনো ও বৃহত্তম রাজনৈতিক দলকে কিভাবে নিষিদ্ধ করবেন এটা আইনত সম্ভব নয় মেজর সিনহা হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য প্রকাশে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য এসেছে অভিযোগ উঠেছে কক্সবাজারের টেকনাফে আলোচিত মেজর সিনহা হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তৎকালীন টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাসের কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা ঘুষ নিয়েছেন পুলিশের সাবেক মহাপরিদর্শক বেঞ্জির আহমেদ সিনহা হত্যার পর একজন পুলিশ সুপারের মাধ্যমে এই টাকা দেন ওসি প্রদীপ এই বিষয়ে অবগত আছেন এমন একজন পুলিশ কর্মকর্তাও একাধিক সূত্র এই তথ্য জানিয়েছে নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা জানান সিনহা হত্যার পর বেঞ্জি স্যার এক ধমকে ওসি প্রদীপ কুমার দাসের কাছ থেকে পঞ্চাশ কোটি টাকা ঘুষ নিয়েছিলেন প্রদীপের ঘনিষ্ঠ একজন সুপারের মাধ্যমে এই টাকা দেন প্রদীপ একইভাবে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল সারও মোটা অঙ্কের টাকা নিয়েছেন প্রদীপকে বাঁচানোর কথা বলে তিনি বলেন সিনহা হত্যার পর নিজেদের মোবাইল এড়িয়ে বিশেষ ব্যবস্থায় ওসি প্রদীপের সঙ্গে কথা বলেন ওই সময় স্যার ধমকে ওসি বেঞ্জিতেন ক্রস ফায়ার বাণিজ্য করে তুমি হাজার কোটি টাকা আয় শত শত মানুষকে গুলি করে মেরেছ এখন আমি তোমাকে কেন বাঁচাবো আমি তো আগেও কয়েকবার তোমাকে বাঁচিয়েছি পরে প্রদীপকে হত্যা মামলা থেকে বাঁচানোর আশ্বাস দিয়ে শত কোটি টাকা দাবি করেন বেঞ্জি এমনকি ক্রসফায়ারে নিহতদের লাশ গুনে গুনে টাকা দিতে হবে বলে ধমক দেন পরবর্তী সময় একজন পুলিশ সুপারের মাধ্যমে পঞ্চাশ কোটি টাকা বেঞ্জিরকে দেন প্রদীপ অভিযোগের বিষয়ে জানতে আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি উল্লেখ্য দুই হাজার বিশ সালের একত্রিশে জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শ্যামলাপুর পুলিশ চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান এই ঘটনায় পাঁচই আগস্ট তার বোন বাদী হয়ে টেকনাফ মডেল থানা সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাস এবং বাহারছড়া পুলিশ সাবেক পরিদর্শক লিয়াকত আলী সহ পনেরো জনকে অভিযুক্ত করে হত্যা মামলা দায়ের করেছিলেন কক্সবাজারের জেলা ও দায়রা জজ আদালত হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেন এবং দু হাজার বিশ সালের একত্রিশে ডিসেম্বর পরের বছর জুলাই মাসে হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু হয় অভিযোগপত্র সাক্ষী ছিল তিরাশি জন তাদের মধ্যে পঁয়ষট্টি জনের সাক্ষ্য নেওয়া হয়েছে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট হওয়া সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন কমেন্ট আপনার মতামত দিয়ে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ